हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो आमी तुम्हारे जो आज के रेमेडी ट्राई कर देखो से हे हेनार ओपरे। हमें साधारण शीतकाले हेनाटा के अवॉइड करी कारण हे ठंडा लगार बेपार थे। किन्तु आमी यूट्यूबे एक वीडियो देखल ओटाते बोलछे जे माने एभावे जेभावे से देखिए से भावे कर ले ठंडा लगार बेपार थाकबे ना। तो से हेनाटाई आज तुम्हारे सामने ट्राई कर देखो। हमें अनेक दिन हेना करी तो आज के इच्छा करछे एक हेनाटा करते। तो से तुम्हारे सामने ट्राई कर देखो और से सत्यारे काजे है तो तुम्हारा ट्राई कर देखते पो। तो चलो आज के भिडियो शुरू करा जाए। आपको रान्नाघर जो है कारण प्रिपारेशन रान्नाघरे गए करते हैं। तो चलो रान्नाघरे जा। এই রেমেডিটা করার জন্য আমাদের দরকার হচ্ছে গিয়ে একটা লোহার কড়াই, তারপর দরকার হচ্ছে গিয়ে 1.5 চামচের মতো মেথি, আর 10-12টার মতো লবঙ্গ, আর 1.5 চামচের মতো কফি পাউডার, আর হেনা পাউডার। আমি সব কিছু নিয়ে নিয়েছি। এবার চলো প্রিপারেশনটা স্টার্ট করা যাক। প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে কি ওই লোহার বাটিটাকে ওই গ্যাসের মধ্যে বসিয়ে গ্যাসটাকে হালকা আঁচে রাখতে হবে। রেখে অনেকটা পরিমাণ জল নিয়ে নিতে হবে। এই যে বেশি করে জল নিতে হবে কারণ লাস্টে গিয়ে জলটা মানে গরম করতে করতে একদম মানে হাফ করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিতে হবে হচ্ছে গিয়ে মেথিটা, আর হচ্ছে গিয়ে লবঙ্গটা, ওটা দিয়ে দিতে হবে, দিয়ে গরম করতে হবে। এবার হচ্ছে কি কফি পাউডারটা দিয়ে দেব, দিয়ে ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিয়ে প্রায় 10 থেকে 10 মিনিটের মতো হচ্ছে কি এটাকে ভালো মতো ফুটিয়ে নিয়ে প্রায় জলটাকে প্রায় একদম অর্ধেক করে নিতে হবে। এবার জলটা প্রায় যখন ফুটতে ফুটতে প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে বা তার একটু বেশি হয়ে গেছে, তো তখন ওই গ্যাস বন্ধ করে নিয়ে সেই জলটাকে হচ্ছে কি অন্য একটা বাটির মধ্যে ছেঁকে নিতে হবে। তো জলটা ছেঁকে নেওয়ার পর জলের কালারটা ঠিক এরকম আসবে, পুরো একদম কালো রঙে। আর তারপরে যে সমস্ত মেথি টেথি আছে ওগুলোর আর কোনো দরকার হবে না। এবার আবার সেই জলটাকে ওই লোহার বাটির মধ্যে নিয়ে নিতে হবে। কেন নিতে হবে আমি এটা ঠিক জানি না, আমি ভিডিওতে যা দেখেছি সেটাই তোমাদেরকে বলছি। তো নিয়ে নেওয়ার পর তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা হেনা পাউডার ইউজ করে নেবে। তোমাদের কতটা চুলের লেন্থ, তারপরে তোমাদের কতটা দরকার, সে বুঝে তোমরা ওই হেনা পাউডারটাকে ওটার মধ্যে গুলিয়ে নেবে। এবার হেনা পাউডারটাকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর 5 মিনিট রেখে সঙ্গে সঙ্গে ওই হেনাটাকে ইউজ করে নেবে চুলের মধ্যে। এটাকে সারা রাত্রি ভিজিয়ে রাখা এরকম কোনো ব্যাপার নেই, সঙ্গে সঙ্গে বানিয়ে তখনই চুলে লাগিয়ে নেবে। যখন তোমরা এটা গোলাবে তখনই এটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে অনেকটাই, তো তোমরা তখনই সঙ্গে সঙ্গে এটাকে চুলের মধ্যে লাগিয়ে নেবে। তো আমার হেনাটা হয়ে গেছে ভেজানো, আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে মানে রেখেছিলাম, তাতে পুরো ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি এটা পুরো চুলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে রোদের মধ্যে বসে থাকবো। আমি এটাকে দিয়ে প্রায় এই 1 ঘন্টার মতো রাখবো, তোমরা চাইলে এটাকে 30 মিনিটের মতো রাখতে পারো। তো চলো চুলের মধ্যে লাগানো যাক, লাগিয়ে আমি এভাবে ছাদে বসে থাকবো। তারপর ওটা শুকিয়ে গেলে তারপরই নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো। শ্যাম্পু করবো না, শ্যাম্পু আমি পরের দিন করবো। রাত্রিবেলা আমি ভালো করে তেল টেল নেবো, তারপর পরের দিন সকালবেলা আমি শ্যাম্পু করবো। তো চলো ওটা লাগিয়ে নিই। তো এবার আমি হেনা অ্যাপ্লিকেশনটা করব। ফার্স্টে হচ্ছে কি আমি চুলটাকে ভালো মতো আঁচড়ে নেব যাতে চুলের মধ্যে কোনো রকম জ্বর না থাকে। তারপরে চুল আঁচড়ে নেওয়ার পরে হেনাটা পুরো চুলের মধ্যে একদম গোড়ার থেকে ডগা অবধি লাগিয়ে নেব। তোমরা আমার হাতের মধ্যে দেখো, আমার হাতের মধ্যে অলরেডি কালার চলে এসেছে, আমি একটু হাত দিয়ে মিশিয়েছিলাম জন্য আমার পুরো হাতের মধ্যে কালার চলে এসেছে। এবার আমি পুরো চুলের মধ্যে হচ্ছে গিয়ে হেনাটা অ্যাপ্লাই করে নেব। তো এবার আমি বলি হচ্ছে গিয়ে এগুলো যেগুলো আমি ব্যবহার করলাম সেগুলোর উপকারিতার ব্যাপারে। তো মেথি তো সবাই জানে যে হচ্ছে কি আমাদের চুল স্ট্রং করতে, তারপরে হেলদি করতে কত ভালোভাবে সাহায্য করে। তারপর দেওয়া হলো লবঙ্গ। তো লবঙ্গ হচ্ছে গিয়ে আমাদের চুলের ব্লাড সার্কুলেশনে ভালো সাহায্য করে। আর তারপর দেওয়া হলো হচ্ছে গিয়ে কফি। তো কফি হচ্ছে গিয়ে হেয়ারে যে একটা সুন্দর একটা কালার দেয় সেই জন্য এই কফি পাউডারটা ব্যবহার করা হয়েছে। আর হেনা তো আমাদের চুলের মধ্যে ডিপ কন্ডিশনিং করার জন্য, তারপরে সুন্দর একটা শাইন আনার জন্য, একটা সুন্দর কালার আনার জন্য আমরা ব্যবহার করে থাকি। আমি পুরো চুলের মধ্যে হেনাটাকে ভালো মতো লাগিয়ে নিয়েছি, আর হাতের মধ্যে তো অলরেডি কালার হওয়া শুরু হয়ে গেছে। তো এটা আমি রাখবো হচ্ছে কি 1 ঘন্টার জন্য, আমি ছাদে গিয়ে এবার বসে থাকবো, তারপরে এসে ভালো মতো চুলটাকে ধুয়ে নেবো।
আর এটা কিন্তু সারা রাত্রি মানে ভিজিয়ে রাখতে হবে না, এটা হচ্ছে কি তখন সঙ্গে সঙ্গে করে তখনই যখন হালকা হালকা গরম থাকবে তখনই মাথার মধ্যে দিয়ে দিতে হবে যাতে ঠান্ডাটা না লাগে। সেটার জন্য এটা করা, তোমার মাথার মধ্যে ভালো করে লাগানো হয়ে গেছে বা যাই সাথে। আমার চুল ধোয়া হয়ে গেছে, আমি প্রায় 40 কি 45 মিনিটের মতো রোদের মধ্যে বসেছিলাম, তারপরে প্লেন জল দিয়ে পুরো চুলটা ধুয়ে নিয়েছি। আমি আজকে শ্যাম্পু করব না, আমি কালকে শ্যাম্পু করব, রাত্রিবেলা তেল দেব। আর শ্যাম্পু না করে এমনকি আমি এখন চুলটা আঁচড়াইও নি, তো না আঁচড়ে আমার চুল যথেষ্ট সফট অ্যান্ড সিল্কি লাগছে। হ্যালো, তো এখন এখন রাত হয়ে গেছে, তো এখন বাজে রাত্রি 8টার মতো। তো এখন আমি চুলের মধ্যে তেল দেব। তো আমি এখন অবধি সারাদিনে হচ্ছে কি চুল আঁচড়াইনি, আমার চুলটা যথেষ্ট সিল্কি আছে। এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে আমার চুলটা যথেষ্ট ভালো মতো সিল্কি হয়েছে। তো এখন আমি ভালো মতো চুলের মধ্যে চপচপ করে তেল দেব। আমি হচ্ছে গিয়ে তেলটাকে গরম করেও এনেছি, কারণ এখন তো শীতকাল, তো শীতকালে হচ্ছে নারকেল তেল জমে যায়। তো আমি হচ্ছে নারকেল তেল দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দের যে কোনো হেয়ার অয়েল ইউজ করতে পারো। আর আমার এই রেমেডিটা আপাতত ভীষণ পছন্দ হয়ে গেছে, কারণ সারাদিন মানে আমি আমি কতক্ষণ আমি মনে হয় প্রায় 1 ঘন্টার মতো দিয়েছিলাম, আর আমার কোনো রকম ঠান্ডা লাগা বা এরকম টাইপের কিছুই মনে হচ্ছিলো না। কারণ নর্মালি আমরা দই টই দিয়ে দিয়ে থাকি, তো শীতকালে তো দই টই দিলে ঠান্ডা লাগার ব্যাপার থাকে, কিন্তু আমি যেভাবে আজকে দিলাম সেভাবে দিয়ে সত্যি আমার যথেষ্ট ভালোই লেগেছে। তো আমি এখন তেল দেবো, তারপর কালকে সকালবেলা গিয়ে হচ্ছে কি শ্যাম্পু করে নেব। তো চলো তেলটা দেওয়া যাক। ফার্স্টে আমি চুলটাকে আঁচড়ে দেব। গোড়া থেকে আঁকা অব্দি ভালো মতো তেল দেব। আমার তেল দেওয়া হয়ে গেছে, তেল দিয়ে আমি দুটো বেনুনি করে নিয়েছি। তো এবার চলো কালকে সকালবেলা দেখা হচ্ছে। তো আমার শ্যাম্পু করা হয়ে গেছে, আর আমার চুলটা এখন এইরকম টাইপের। তো এই রেমেডিটা সত্যি কাজের, তো আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমরাও ট্রাই করতে পারো, আর যদি তোমরা ট্রাই করো আমাকে ইনস্টাগ্রামে মেনশন করতে পারো। আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি আমার স্ক্রিনে দেখিয়ে দেবো আর নিজের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো টাটা, আজকের ভিডিওটা এতটাই, আর হ্যাপি নিউ ইয়ার। আজকে 1 তারিখ, তো আজকে বলে দিলাম তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ার টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।